হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চুমকি বলছি, লাইফ ইন ইউএসএ আমার চ্যানেলের নাম। শুভ সকাল সবাইকে, দেখতে পাচ্ছেন আমার বাসার সামনে। তো আমি মূলত আমেরিকার জীবনযাত্রা ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, লাইফস্টাইল ব্লগ এটা বলতে পারেন। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, সকালবেলা আমরা যাচ্ছি একটু শপিংয়ে, দুই তিন জায়গায় যাওয়ার প্ল্যান আছে। টিজে ম্যাক্স, রস, আমার দুটো খুব পছন্দের স্টোর, তো ওখানে একটু যাব। আর ওয়ালমার্ট আর বেল্ক, চারটে জায়গায় যাব। ঝটপট কিছু কাজ আসছে, জাস্ট তাড়াতাড়ি একটু সেরে নেওয়ার চেষ্টা করবো, আর ফাঁকে ফাঁকে একটু ভিডিও করার চেষ্টা করবো ওখানে গিয়ে, শপের ভিতরটা কেমন। টিজে ম্যাক্সেই মেইনলি আপনাদেরকে একটু ভিতরটা দেখাবো, ওখানে কী পাওয়া যায়। তো চলুন যাই, এখন এই যে গাড়ি ড্রাইভ করে যাব। তো ড্রাইভ করাকালীন সময় আর কথাবার্তা না বলে একবারে আপনাদেরকে ওখানে গিয়ে দেখাই যে ভিতরে কী আছে। তো টিজে ম্যাক্সেই যে আমরা চলে এসেছি, এই যে টিজে ম্যাক্সের বাইরে। তো এখন আমরা টিজে ম্যাক্সের ভিতরে যাব। তো ঢুকেই এখানে প্রথমেই ব্যাগের কর্নারটা, বিভিন্ন ধরনের ব্যাগ পার্টস এগুলো এখানে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এগুলো হচ্ছে ওয়ালেট, ছোট ছোট ব্যাগগুলো। আর টিজে ম্যাক্সে এখানে কালার ওয়াইজ ব্যাগগুলো আলাদা আলাদা করা থাকে, বিভিন্ন ধরনের রেড কালারের ব্যাগগুলো এক পাশে, তারপর ব্ল্যাক কালারের ব্যাগগুলো এক পাশে, এইভাবে একটু আলাদা করা থাকে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগগুলো অনেক কম দামে আমি দেখেছি যে পাওয়া যায়। ইউজুয়ালি যেই ব্যাগগুলো অন্য অন্য জায়গায় অনেক খুব বেশি প্রাইস থাকে, আমি কয়েকটা ব্যাগ আপনাদেরকে দেখাবো ব্র্যান্ডের ব্যাগগুলো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কেলভিন ক্লাইনের একটা ব্যাগ, একটা পার্স এখানে আছে, কোচের একটা পার্স এখানে আছে। আমেরিকাতে এখানে কোচ ব্র্যান্ডটা খুব বেশ নাম করা। তো 129 এই ব্যাগটার প্রাইস। এখানে আরও একটি ব্র্যান্ডের ব্যাগ আছে, এখানে ব্যাগের ডিজাইনটা বেশ সুন্দর, কালারফুল। তো এই যে এখানে আরও কিছু পার্টস এখানে রয়েছে। এরপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এদিকে হচ্ছে অর্নামেন্টস, ওয়াচ, পারফিউমের কর্নার, তারপরে ওই দিকে দেখা যাচ্ছে যে সানগ্লাসের কর্নারগুলো। একটা সানগ্লাসের দিকে আমার একটু চোখ আটকে গেল, তো এটা একটু ট্রাই করে দেখলাম, তো দেখলাম যে না, আমার ইয়ের সাথে যাচ্ছে না। তো এটা হচ্ছে মেকআপ কর্নার। মেকআপের এখানে কিন্তু খুব ভালো ভালো ব্র্যান্ডের মেকআপের জিনিস এখানে বেশ কম দামে পাওয়া যায়, এটা একটা খাজানার মতন, সবসময় যে পাওয়া যাবে তা না। আমি কিছুদিন আগে মেকআপ রিভলিউশনের খুব ভালো ভালো কিছু প্যালেট দেখেছিলাম, কিন্তু পরে দেখলাম যে এই প্যালেটগুলো ওই দিন গিয়ে দেখে যান নাই। তো বেশ নাম করা নাম করা মেকআপ ব্র্যান্ড যেগুলো আছে সেগুলোর জিনিসপত্র এখানে থাকে, এবং দামগুলো কম্পারেটিভলি অনেক কম থাকে, দামটা রেগুলার প্রাইস যেগুলো থাকে অন্য দোকানে সেই তুলনায় অনেক কম থাকে। তো এই যে অ্যানাস্থেসিয়া বিভারলি হিলসের একটা লিপস্টিক, আরও কিছু ইয়ে এখানে দেখা যাচ্ছে। তারপর এখানে ম্যাকের কিছু লিপস্টিক রাখা আছে, আমারও দিয়ে একটু চোখ গেল। তো ম্যাকের লিপস্টিক কিন্তু রেগুলার প্রাইস দিয়ে যদি কিনতে যাই তাহলে কিন্তু মোটামুটি $20 পড়ে যায়, বাট এখানে দেখলে নিই এখানে $8 করে এই লিপস্টিকগুলো এখানে রাখা আছে। তো মনে হয় এই কালারগুলো হয়তো একটু পুরনো হয়ে গেছে, এই জন্য হয়তো এই এই সবগুলোতে একটু কমে এইভাবে ভালো ভালো ব্র্যান্ডের মেকআপের জিনিসগুলো পাওয়া যায়। তো এখানে দেখছিলাম যে আরও কিছু প্যালেট রাখা ছিল। তো শপিং করে বাসায় চলে এসেছি, আরও কয়েক জায়গায় গিয়েছি, কিন্তু সেসব জায়গায় আসলে তাড়াহুড়োর কারণে আর ওদিকে আর রেকর্ড করতে পারিনি।
তো আমার এখানে একটা অ্যামাজনের পার্সেল এসেছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো যে শপিং এ গিয়ে কি কি কিনলাম সেগুলো দেখাবো, শেয়ার করব। তো এখন ফার্স্টে অ্যামাজনের এই পার্সেলটা আনবক্সিং করব। তো চলুন যাই দেখি ভিতরে এটার মধ্যে কি আছে একসাথে। তো এটার মধ্যে আমি বেশ কয়েকটা আইটেম একসাথে অর্ডার করেছিলাম। তো ফার্স্টে যে আইটেমটা বের করছি সেটা হচ্ছে একটা ডায়াপার ব্যাগ, বাচ্চাদের জিনিসপত্র সব কিছু ক্যারি করার জন্য খুব ভালো, ভিতরে অনেক স্পেস আছে। তো এটার ব্যাগটার ডিজাইনটা হচ্ছে এরকম, একটু ফ্লোরাল প্রিন্ট ব্ল্যাকের মধ্যে। তো আমার কাছে ফ্লোরাল প্রিন্ট বেশ ভালো লাগে। এটার এরকম একটা হ্যান্ডেল আছে যেটা দিয়ে হাত দিয়ে আপনি নিতে পারবেন হাতে ধরে আর কি। আর এটার চেইনগুলো গোল্ডেন কালারের, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর এটা শোল্ডারেও আপনি ঝুলাতে পারবেন, ট্রাভেলের জন্য খুবই ভালো। আর এখানে দুটো স্ট্রাইপ দেখা যাচ্ছে, এটা দিয়ে বাচ্চাদের স্ট্রলের সাথে এই ব্যাগটা পিছনে ঝুলিয়ে রাখা যাবে, সেই জন্য এই স্ট্রাইপটা দেওয়া। তো ভিতরে মোটামুটি বেশ ভালোই স্পেস আছে। ল্যাপটপ রাখার জন্য একটা চেম্বার আছে, ওখানে ল্যাপটপ আইপ্যাড এগুলো রাখা যাবে। আর সামনে একটা চেম্বার আছে, এখানে ফিডার রাখা যাবে, পকেট দুটো পকেট দেওয়া আছে। আর সাইডেও এরকম দুটো পকেট আছে, এখানে ওয়াটার বোটল অথবা ওয়াইপস একটা দুটো ডায়াপার রাখা যাবে তাড়াতাড়ি ঝটপট বের করার জন্য। আর সাইডে একটা নতুন জিনিস দেখলাম, এটা মনে হয় এখন ব্যাগের নতুন একটা ফিচার অ্যাড হয়েছে, এটা হচ্ছে আপনার ব্যাগের ভিতরে থাকা ল্যাপটপ ফোন আপনি এই এটা ভিতরে একটা ওয়্যার অলরেডি দিয়ে দেওয়া আছে, এটার মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন। অনেক সময় আমরা হয় না যে বিভিন্ন জায়গায় ল্যাপটপ ফোন চার্জ দিয়ে আমরা ভুলে যাই, তো এটার সুবিধাটা হচ্ছে যে ব্যাগ থেকে ফোন ল্যাপটপ বের করতে হবে না, ব্যাগের ভিতরে থাকা অবস্থায় আপনি চার্জ করতে পারবেন আর কি এই ওয়্যারটা দিয়ে। এটাই হচ্ছে এটার সুবিধা। তো এই ফিচারটা নতুন দেখলাম ব্যাগের মধ্যে। তো এমনিতে সব মিলিয়ে বেশ ব্যাগটা ইউজ করা বেশ আরামদায়ক মনে হলো। তো সেকেন্ড আইটেম যেটা, সেটা হচ্ছে এটা একটা সাউন্ড মেশিন বলতে পারেন। এই জিনিসটা ব্যাপারে আমার আসলে কোনো আইডিয়া ছিল না, রিসেন্টলি একটা ব্লগ দেখতে গিয়ে এই জিনিসটা আমার চোখে পড়ে, ওখানে একজন এটা ইউজ করেছে তার বেবির জন্য। আমাদের বাসায় হচ্ছে কি যে আমরা সামারে ফ্যান ইউজ করি, টেবিল ফ্যান যেগুলো স্ট্যান্ড ফ্যান এগুলো ইউজ করি, তো এটার বেশ একটা শো 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 আওয়াজ হয়। তো আমার ছোটো ছেলে হচ্ছে কি যে ওর ঘুমটা খুব পাতলা, তো ফ্যান ইউজ করলে একটা সুবিধা যেটা যে এই শো শো আওয়াজে বাইরে থেকে যদি অন্য আদার কোনো আওয়াজ আসে শব্দ, ওটা তো ওর ঘুমটা মানে ঘুমে ডিস্টার্ব হয় না আর কি। অনেক সময় দেখা যায় যে আমার বড় ছেলে জেগে থাকে, সে হয়তো ওইদিকে একটু কথাবার্তা বলছে, হই হট্টগোল করছে, তো তখন দেখা যায় যে এই শব্দে ওর ঘুমটা ভেঙে যায়। তো ফ্যান চললে তো ওই আওয়াজটা আর শুনতে পায় না। তো এখন তো উইন্টার চলে আসছে, এখন তো দেখা যায় যে ফ্যান টানা চলে না আর পুরো বাসা বাড়ি খুব শুনশান নীরব হয়ে থাকে। এর মধ্যে হয় কি যে হঠাৎ করে যদি একটা সাডেন কোনো একটা নয়েজ বা কিছু একটা আসে, তখন দেখা যায় যে আমার ছেলে ঘুম থেকে উঠে যায়। তো এই জন্য আমি এরকম একটা জিনিস খুঁজছিলাম যে যেটাতে এরকম ফ্যানের এরকম একটা একটু মাইল্ড টাইপের একটা নয়েজ ক্রিয়েট করবে, যার কারণে ওর ও ঘুমের সময় ওর বাইরে থেকে অন্য কোনো আদার হঠাৎ হঠাৎ এরকম কোনো নয়েজ ওর কানে আসবে না এবং ঘুমটা ভেঙে যাবে না। তো এটার মধ্যে বিভিন্ন ধরনের সাউন্ড অলরেডি রেকর্ড করা আছে, শুধু যে ফ্যানের নয়েজ তা না, আরও বিভিন্ন ধরনের সাউন্ড এটার মধ্যে রেকর্ড করা আছে, বৃষ্টির শব্দ, তারপর সমুদ্রের ঢেউয়ের গর্জন, ট্রেনের আওয়াজ, ঝর্ণার শব্দ, পাখির আওয়াজ, এরকম অনেক কিছু রেকর্ড করা আছে। তো এমনিও কাজের সময় বা যাদের একটু ঘুমের প্রবলেম আছে, একটু হালকা কোনো একটা শব্দ শুনতে শুনতে একটু ঘুমের চলে আসে, তো সেই জন্য বা ইয়োগা করার সময়, কুকিং করার সময় কেউ যদি গান না শুনে এই ধরনের হালকা আওয়াজ শোনাটা পছন্দ করেন, তো তাদের জন্য আমার মনে হয় এটা খুব কাজের। বই পড়তে যারা পছন্দ করেন, বই পড়ার সময় হালকা একটা বৃষ্টির আওয়াজ বা পানির কলকল শব্দ, তো
সব মিলে এই এই পারপাসে আর কি এটা ইউজ করা হয়। তো আমার কাছে বেশ ভালোই লাগলো, এটা অ্যামাজন থেকে আমি কিনেছি। এটা সব থেকে কম প্রাইসের মধ্যে এবং ভালো রিভিউ ছিল, $20 মতন প্রাইস পড়েছে। তো বেশ ভালোই, আমি কয়েকদিন হয়েছে ইউজ করছি অলরেডি। আমি আপনাদেরকে জিনিসটা প্লে করে শোনাবো যে কেমন। তো নেক্সট আইটেম যেটা, এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন একটা কিচেন স্কেল। অনেকদিন থেকেই আমার এই জিনিসটার একটু দরকার ছিল, তো কিনি কিনি করে ফাইনালি কিনে ফেললাম। তো এমনিতে কাপ দিয়ে মেজারমেন্ট করার থেকে এটা আমার কাছে মনে হলো যে বেশ ইজি, কারণ এটার উপর আপনি একটা মিক্সিং বোল রেখে ওই বোলটার ওয়েটটা আবার ডিডাক্ট করে দেওয়া যায়। তো পরে ওটাতে আপনি একে একে আপনার যে কুকিং ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো ডিরেক্টলি এখানে দিতে থাকবেন এবং মেজার হতে থাকবে। তো কাপ টাপ মাপামাপি বা ধোয়াধুয়ি এটার ঝামেলা নেই, একটু আমার কাছে ইয়ে মনে হয়, ঝামেলা কম মনে হয়েছে। আর যারা স্পেশালি ডায়েট করেন তাদের তো সব কিছু অনেক মেপে খেতে হয়, তো ডায়েটের জন্য এটা খুব ভালো। এটা বাসায় রাখতে পারেন, এটার সাথে দুটো পেন্সিল ব্যাটারি দেওয়াই ছিল, তো এই ব্যাটারি দিয়ে এটা চলে আর কি। তো এটা কত, এটা $10 মতন এরকম ছিল। তো এই আর কি, কালারটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, লাল রেড কালার আমার খুব পছন্দ। তো এই ছিল সেকেন্ড আইটেমটা, কিচেন স্কেল। তো লাস্ট যে আইটেমটা সেটা হচ্ছে একটা ভিডিও মনিটরিং ক্যামেরা, চিলড্রেন ক্যামেরা এরকম নাম বোধ হয়। তো এই জিনিসটা আমার এখানকার আমেরিকান প্যারেন্টসরা এটা খুব বেশি ইউজ করেন, বিশেষ করে যাদের ডুপ্লেক্স বাড়ি, বেডরুমগুলো দেখা যায় উপরে থাকে এবং ডাইনিং লিভিং রুমটা নিচে থাকে। তো প্যারেন্টসরা এটা ইউজ করেন যখন বাচ্চা উপরে ঘুমায় বা থাকে, তখন মনিটর করার জন্য এই জিনিসটা খুব পপুলার। তো আমার এতদিন দরকার হয়নি, কারণ এতদিন ফ্ল্যাট বাড়িতে ছিলাম। তো এই বাসায় আসার পর এটা অনেক দিন থেকেই মনে হচ্ছিল যে এটা কিনবো। এটা যে শুধু চিলড্রেন মনিটরিং তা না, আপনি আপনার ডোরের সামনেও এটা লাগাতে পারবেন, আপনার বাসায় কে আসছে যাচ্ছে আপনি দেখতে পারবেন। এটা ইনস্টলেশন খুবই ইজি, জাস্ট দুটো ক্যামেরা আর এটার সাথে অ্যাডাপ্টার আর ওয়্যার দেওয়াই থাকে। এটা ওয়ালে আপনি মাউন্ট করতে পারবেন, আবার যেখানে টেবিলে এরকম রেখে দিতে পারবেন, আমি যেরকম দেখাচ্ছি এরকম আপনি রেখে দিতে পারবেন, আবার ওয়ালে মাউন্টও করতে পারবেন। তো এটা কিন্তু একটা টু ওয়ে ক্যামেরা, এটা দিয়ে যে শুধু যে ভিডিও দেখা যাবে তা না, এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন। আপনি এদিক থেকে কথা বললে ওই দিকে ক্যামেরার ওখানে যে থাকবে সে শুনতে পারবে, আবার সে যখন কথা বলবে তখন তার কথাও আপনি শুনতে পারবেন। তো এটা ডোরের সামনে লাগিয়ে রাখলে বাইরে কে আসছে যাচ্ছে আপনি ভিতর থেকে অ্যাপসের মাধ্যমে কথা বলতে পারবেন। শুধু একটা মোবাইলে অ্যাপস ডাউনলোড করে নিলেই ব্যাস, আর কোনো ঝামেলা নেই কোনো। তো আপনার বাচ্চা বেডরুমে ঘুমালে, আপনি যদি নিচে থাকেন বা উপরে কাজ করছেন, তখন এটা দিয়ে আপনি মনিটর করতে পারবেন। এটার একটা নয়েজ, মানে কোনো যদি শব্দ হয় তো সেটার আবার একটা নোটিফিকেশান অন করে রাখা যায়, যে ওখানে ক্যামেরাটা যদি নড়ে যায় কোনো কারণে, কেউ যদি ক্যামেরাটা টাচ করে, মোশন অ্যালার্ট দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি অ্যামাজনের শপিং যেগুলো আপনাদের দেখালাম। এবার দেখাচ্ছি বাইরে থেকে যে শপিংগুলো করলাম। তো এরপর যেটা আছে এটা হচ্ছে ওয়ালমার্ট থেকে দুটো পিলো কভার কিনেছিলাম আমি বেশ কিছুদিন আগে। এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন অলরেডি, এই বেড কভারটা আমি কিনেছি, এর কুইল্ট বেড কভার বলে। তো এটার সাথে ম্যাচিং দুটো পিলো কভার কিনলাম, তো অ্যাশ কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট। আমি যেরকমটা আগে বললাম যে আমার ফ্লাওয়ার প্রিন্ট খুব পছন্দ, তো এটা ওয়ালমার্ট থেকে কেনা। ওখান থেকে ওয়ালমার্টে যে গেলাম একটু গ্রোসারি করতে, তখন এটা কিনে ফেলেছিলাম। তো এখন এই ডিভাইসটা কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে বললাম যে আমি ইনস্টল করে আপনাদেরকে দেখাবো, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটা প্লাগ ইন করে দিয়েছি, এটার ভিতরে যে ওয়্যার অ্যাডাপ্টার আছে, তো
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুইচগুলো আছে সাউন্ড কমানো বাড়ানো তারপর পাওয়ার অন করা তারপর এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে সাউন্ড গুলো চেঞ্জ করে এটা দিয়ে একটা সাউন্ড আসবে চাপ দিয়ে আবার আনতে হবে তো আমি ফারস্টে যেটা ইয়ে করে অন করে দিলাম তো এখন হচ্ছে ফ্যানের শোশো আওয়াজ আসছে আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন তো আমি একটা প্রোডাক্ট চেঞ্জ করছি বৃষ্টির শব্দ ঝড় বৃষ্টির শব্দ বন ফায়ারের শব্দ তারপর এটা হচ্ছে পানির কলকল শব্দ এটাও একটা পানির আওয়াজ এটাও একটা পানির আওয়াজ এটা সমুদ্রের গর্জন পাখির শব্দ তো এভাবে আপনি মিউজিকগুলো চেঞ্জ করতে পারবেন তো এরপর একটা যেই ড্রেস কিনেছিলাম কিছু বেল্ক থেকে শপিংয়ে গিয়ে তো এই ড্রেসটা বেল্ক থেকে কেনা খুব আরামদায়ক কমফোর্টেবল একটা কাপড় গেঞ্জি কাপড় গেঞ্জি টাইপ টি শার্টগুলো যেরকম ম্যাটেরিয়ালের থাকে ওরকম আর কি খুবই আরামদায়ক এই নর্মাল রেগুলার পরার জন্য কেনা হয়েছে এটা একটা গাউন টাইপের একটা ড্রেস নিচের পার্টটা অর্গানজা বা টিস্যু কাপড়ের হবে ফ্লাওয়ার প্রিন্ট তো নর্মালি এই ধরনের গাউনগুলো এখানে বেশ মোটামুটি ভালো প্রাইজেরই হয়ে থাকে তো এটা আমি সেলে পেয়েছি রিজনেবল প্রাইসে বেল্ক থেকে তো এটা নিয়ে নিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে গাউনটা তো এটার সাথে পরার জন্য এই টপসটা আমি নিয়েছি এই গাউনটা যেহেতু স্লিভ নেই তো এই জন্য এই টপসটা দিয়ে আর কি ভিতরে দিয়ে পরবো তো টপসটা স্লিভটা আমার খুব ভালো লেগেছে একটা পার্লের ডিজাইন করা আছে এখন মনে হয় এই ডিজাইনটা বেশ চলছে অনেককেই আমি দেখছি যে এরকম পরছে আর কি তো বেশ ভালো লাগলো টপসটা আমার কাছে আর কালারটাও একেবারে দুটার কালার একদম সুন্দর ম্যাচ করে গেছে একই ধরনের পিঙ্ক কালার তো এই টপসটা দিয়ে গাউনটা আর কি পরবো এরপর আমার এখানে আছে কিছু আর কি কিনেছি কিছু স্কার্ফ এগুলো রস থেকে কেনা রসে ঘুরতে ঘুরতে সাডেনলি স্কার্ফগুলো চোখে পড়লো তো ম্যাটেরিয়ালটা খুব ভালো খুব বেশি পাতলাও না আবার মোটাও না মোটা স্কার্ফ বেশি মোটা কাপড়ের স্কার্ফ পরলে যেটা হয় যে গরম লাগে আবার পাতলাগুলো সি থ্রু হয় তো আমার কাছে ম্যাটেরিয়ালটা খুবই ভালো লেগেছে প্রিন্টটাও খুব ভালো লেগেছে ফ্লাওয়ার প্রিন্ট খুব সুন্দর লাগছে এই ধরনের স্কার্ফ অনেক দিন থেকে খুঁজছি কিন্তু মন মতো স্কার্ফ পাই না তাই পেয়ে সাথে সাথে চারটা স্কার্ফ একসাথে নিয়ে নিয়েছি ফ্লাওয়ার প্রিন্টগুলো জাস্ট একটু ডিফারেন্ট মোটামুটি একই ধরনের ডিজাইন জাস্ট কালারটা আর ইয়েটা একটু কিছু একটু এদিক সেদিক প্রায় একই ধরনের এই চারটা স্কার্ফ তো স্কার্ফের সাইজটা খুব বড়ও না একদম ছোটও না আবার ম্যাটেরিয়ালটাও খুব ভালো আরামদায়ক যেটা বললাম যে পাতলাও না আবার মোটাও না তো আমি চারটা রাখবো কিনা একটু কনফিউজড আমি ভাবলাম যে বাসায় নিয়ে যাই তারপর দেখি যে আমার কী কী ড্রেসের সাথে ম্যাচ হয় তো যদি হয়তো একটা দুটো আমি ফেরত দিয়ে দিতে পারি এই জন্য আমি ট্যাগুলো খুলিনি যেগুলো আমার ড্রেসের সাথে ম্যাচ হয় দেখে দু একটা হয়তো আমি যেগুলো লাগবে না সেটা হয়তো আমি ফেরত দিয়ে দিব তো প্রিন্টটা খুব ভালো লেগেছে তো এখানে একটা ছোট একটা বাটি এটা ওয়ালমার্ট থেকে কিনেছি পায়োনিয়ার ওমেন কালেকশন তো আমার কাছে পায়োনিয়ার ওমেন কালেকশনের বাটি
জিনিসপত্রগুলো খুব ভালো লাগে আর রেড কালার তো আমার এমনিতে অনেক পছন্দ এটার মধ্যে খুব বেশি জিনিস রাখা যাবে না এই চাটনি বা আচার এই টাইপের জিনিস সার্ভ করার জন্য মনে মনে চিন্তা করে কিনলাম আর কি তো ডিজাইনটা বেশ সুন্দর আর এটা হচ্ছে একটা শোপিসের মতন এটা খুব কমন জিনিস আপনারা অনেকেই হয়তো দেখেছেন আমার কাছে বেশ ভালো লাগে আমি অনেক দিন থেকেই এরকম একটা জিনিস কিনবো কিনবো ভাবছি তো রসে ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল তো ওখান থেকে এই জিনিসটা কিনলাম এটা আমি আমার ওয়াশরুমে রেখে দেবো চিন্তা করেছি তো এরপর নেক্সট আইটেম হচ্ছে শু এটা আমার ছেলের জন্য ছোট ছেলের জন্য এই শুটা আমি কিনেছি বেশ উইন্টার এসে গেছে আর বাচ্চাদের তো এভরি ইয়ার আসলে উইন্টারের জিনিসপত্র কিনতে হয় জুতা খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায় জ্যাকেট তো এখানে জুতাটা বেশ ভালো লাগলো লাইট আছে ফর্মাল একটু প্যান্ট শার্ট টাইপের ড্রেসের সাথে বা টি শার্ট সব কিছুর সাথে সুন্দরভাবে মানিয়ে যাবে তো উইন্টারের শুরুতে উইন্টারের জিনিসগুলো কিনে ফেললে যেটা হয় যে ওয়ার্দি হয় দু তিন এক দু মাস চলে যাওয়ার পরে কিনলে তখন দেখা যায় যে আর বেশি দিন পরতে পারে না তো আর বাচ্চাদের যেহেতু প্রতি বছরই উইন্টার জিনিস কিনতে হয় এর জন্য শুরুতেই কিনে ফেলাটা আমার কাছে মনে হয় ভালো জুতা বা জ্যাকেট এই টাইপের জিনিসগুলো শুরুতে কিনে ফেললে থ্রু আউট দ্য উইন্টার পড়তে পারে তো ম্যাটেরিয়ালটাও বেশ ভালো লাগলো মনে হচ্ছে কমফোর্টেবল তো এটা হচ্ছে আমার জুতা আমি অলরেডি এক দুবার পরে ফেলেছি জুতাটা এটা এমনি হাঁটাহাঁটি করার জন্য বা গোসাই টোসাই করতে গেলে পরার উদ্দেশ্যে আসলে কিনলাম খুবই আরামদায়ক জুতাটা আমার আসলে জুতা নিয়ে একটু খুঁতখুঁতে স্বভাব আছে কোথাও যদি একটু পায়ে লাগে বা একটু ছোট বড় আরামদায়ক ফিল না হয় তাহলে আমি জুতা পরতে পারি না এই জুতাটা পায়ে দিয়ে আমার কাছে খুব আরামদায়ক লেগেছে তো এই জন্য এটা নিয়ে নিলাম উইন্টারে রেগুলার পরা যাবে মা ছেলে দুজনের জুতার ইয়েটা প্রায় একই রকম দুজনেরই সেম কালার সেম ম্যাটেরিয়াল মনে হচ্ছে শুধু ডিজাইনটা একটু অন্যরকম তো এরপরের আইটেম যেটা সেটা এখনকার মোটামুটি খুব ট্রেন্ডি একটা আইটেম আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে তো এটা হচ্ছে একটা লেটার লেটার বোর্ড এটার ভিতরে এরকম আমি আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা লিখে রেখেছি এইভাবে লেখাগুলো এভাবে বসাতে হবে একটা বোর্ড এর মধ্যে আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো লেখা এই এভাবে ডিসপ্লে করতে পারবেন তো এই জিনিসটা এখন খুব চলছে সবাই দেখি যে এটা খুব ইউজ করতেছে তো আমি ওটা কিনলাম তো ভিতরে লেটার্সগুলো এভাবে দেওয়া আছে কেচি দিয়ে লেটারগুলো প্লাস্টিক লেটারগুলো কেটে এভাবে বোর্ডের ভিতরে লাগাতে হবে যে কোনো ধরনের মেসেজ আপনি এখানে লিখতে পারেন আপনার ইচ্ছা মতো অনেক সময় বাচ্চাদের ফার্স্ট ডে স্কুলে তখন লেখে যে ফার্স্ট ডে অ্যাট স্কুল দিয়ে একটা ছবি তুলে বা গেস্ট আসলে গেস্টদের ওয়েলকাম জানানোর জন্য কিছু একটা লিখে কিচেনে বা আপনার লিভিং রুম এরিয়াতে হ্যাং করে রাখতে পারেন বা টেবিলে রাখতে পারেন এই জন্য তো পরের আইটেম যেটা সেগুলো হচ্ছে টিজিএমএক্সে আপনাদের যে মেকআপের কালেকশন দেখালাম ওখান থেকে আমি কিছু মেকআপের জিনিস কিনেছিলাম তো এগুলো মূলত আসলে গিফটের জন্য এই মেকআপের জিনিসগুলো আমি কিনেছি আমি ম্যাকের কয়েকটা লিপস্টিক কিনেছি কালারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে তো এইটা একটা লিপস্টিক ম্যাকের প্রাইসটা দেখতে পাচ্ছেন প্রাইসটা তো আমি আপনাদেরকে শপেই আগে দেখালাম আর কি তো এটা হচ্ছে অ্যানাস্থেসিয়া বেভারলি হিলসের একটা লিপস্টিক এটা ম্যাকের একটা স্যাটিন লিপস্টিক কালারটা খুব সুন্দর এই ধরনের কালারগুলো আসলে রেগুলার ইউজের জন্য খুবই ভালো সব ড্রেসের সাথে মানিয়ে যায় জাস্ট বাইরে যাওয়ার সময় একটু দিয়ে গেলেই হলো এটা হচ্ছে এটার কালারটার নাম হচ্ছে প্যারামাউন্ট আর এখানে আছে একটা হাইলাইটার নেকেডের একটা হাইলাইটার আরবান ডিকে তো এটার প্যাকেজিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে
আর ভিতরে হাইলাইটার কালারটাও অনেক সুন্দর। তো আমি কিছুদিন আগে হাইলাইটার কিনেছি, আমার হাইলাইটারের দরকার নেই, না হলে আমি নিজেই ইউজ করতাম। বাট এটা বক্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিতরে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে হাইলাইটারটা আর একটা গ্লাস দেওয়া আছে ভিতরে, আর ভিতরে আর একটা পার্টের ভিতরে আছে হচ্ছে একটা হাইলাইটার ইউজ করার জন্য একটা ব্রাশ। ব্রাশটাও দেখতে পাচ্ছেন খুব কিউট, প্লাস্টিক দিয়ে কভার করে দেওয়া আছে। প্যাকেজিংটা খুবই খুবই সুন্দর, তোমার দেখে খুব ভালো লাগলো। এটা একটা গিফট আইটেম হিসেবে আমি কিনেছি, হয়তো কাউকে গিফট দিয়ে দেবো। তো এই ছিল আমার আজকের মোটামুটি গ্রোসারি এবং শপিং অ্যামাজন আনবক্সিংয়ের ভিডিও। তো সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সাথে সাথে আপনি দেখতে পান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।